ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার মনোনয়ন জমা পড়ল চারটি বিজ্ঞপ্তি জারির পর পঞ্চম দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়ল তেরোটি এদিন আমরা বাঙালি দলের পক্ষ থেকে মোহনপুর বামুটিয়া সূর্যমণি নগর এবং খোয়াই বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে চার প্রার্থী মনোনয়নপত্র জমা করেন মোট তেরোটি মনোনয়নপত্রের মধ্যে বারোটি আমরা বাঙালি দলের প্রার্থী এবং একটি ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী রয়েছেন চ্যানেল